নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা যখন ইন্টারভিউ দিতে যাই, তার আগে আমাদের মনে অনেক রকমের কোশ্চেন্স থাকে। কি জিজ্ঞেস করতে পারে, কিভাবে প্রিপারেশন নিব, কি কি সাধারণ কোশ্চেন্স আসতে পারে, তার মধ্যে বেশ কিছু কমন কোশ্চেন্স কিন্তু আমরা জানি। যেরকম প্রথমেই যখন আমরা ইন্টারভিউ দিতে যাই, আমাদের ফার্স্ট কোশ্চেন ম্যাক্সিমামকে এটাই জিজ্ঞেস করে যে নিজের সম্পর্কে কিছু বলো। কিন্তু এর বাইরেও এই কোশ্চেনটাকেই কিন্তু একটু অন্যভাবে ঘুরিয়েও করা যায়। আমার বেশ কিছু বান্ধবীদের একই এক্সপিরিয়েন্স হয়েছে, তাই আমি ভাবলাম এইচআর সেকশন থেকে একটু ঘুরিয়ে কী ধরনের কোশ্চেন করা যেতে পারে এবং তার কীরকম আনসার হওয়া উচিত, এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তার আগে তোমাদের একবার জানিয়ে রাখি, তোমরা সকলেই জানো যে ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু ড্রেস কোডটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমাকে একবারে মানে ফার্স্ট টাইম দেখে ওনাদের মনে কী ইমপ্রেশন পড়ছে, এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট দিক। তো মেয়েদের ক্ষেত্রে সাধারণত চুড়িদার পরলে বা শাড়ি পরলে খুব ভালো হয়, কুর্তি লেগিংস যদি পরো সেক্ষেত্রে কিন্তু একটা ওড়না বা দোপাট্টা ক্যারি করতে পারো। আর ছেলেদের ক্ষেত্রেও কিন্তু ফর্মাল ড্রেস কোনোভাবেই জিন্স বা টি শার্ট এই জাতীয় ড্রেস কিন্তু পরে কখনো ইন্টারভিউ দিতে যাবে না। আর কী কালারের ড্রেস পরছো এটাও ইম্পর্টেন্ট, একদম ডিপ কালারের কোনো ড্রেস পরে ইন্টারভিউ দিতে না যাওয়াই ভালো। সবসময় লাইট কালার প্রেফার করাই উচিত আমার মনে হয়। এটা ইন্টারভিউ বোর্ডের যারা থাকে এতে তাদের মনের উপরে একটা ইম্প্যাক্ট পড়ে। আমার একজন বান্ধবী বন্ধন ব্যাংকে ইন্টারভিউ দিতে গেছিলো, যখন ওকে ফার্স্ট কোশ্চেন জিজ্ঞেস করেছিল, এমন কিছু বলো যেটা তোমার সিভিতে নেই, টেল আস সামথিং হুইচ ইজ নট মেনশনড ইন ইয়োর সিভি। তা এবার তোমাকে মোটামুটি তোমার ডিটেলস, তোমার বাড়ির অ্যাড্রেস, তোমার পড়াশোনা, সমস্ত যাবতীয় তথ্য, তোমার হবি কী, এগুলো তো সিভিতে লেখা থাকেই। এর বাইরে কি আনসার দেওয়া যেতে পারে যাতে একটা ভালো ইমপ্রেশন পড়ে? এক্ষেত্রে যদি তোমরা তোমাদের হবিরই একটা পার্ট, মানে ধরো তুমি হবিতে লিখেছো কুকিং বা সাইক্লিং বা ট্র্যাভেলিং, এই বাইরে যদি ধরো কোনো একটা কিছু তুমি বলে দাও হবিরই, যেরকম ধরো প্লেয়িং ক্রিকেট, এই কথাটা যদি তোমরা কেউ বলো তাহলে কিন্তু তোমাদেরকে এই টপিকের ওপর থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় তোমাদের এরকমই মানে হবিরই একটা পার্টকে একটু সাইড করে রাখা উচিত, যেটা সিভিতে তোমরা লিখবে না, এরকম একটা পার্ট তোমরা এই কোশ্চেনটার আনসারে বলতে পারো। সেক্ষেত্রে কিন্তু আরেকটা ব্যাপার কাজ করে, যেরকম ধরো তুমি বললে যে তোমার সুইমিং ভালো লাগে, যেটা তোমার সিভিতে লেখা নেই, বা তোমার এক কোনো স্টোরি বুক মানে গল্পের বই পড়তে ভালো লাগে, সেক্ষেত্রে কিন্তু তুমি এই কোশ্চেন্স মানে এই রিলেটেড টপিকের উপরে কী কী কোশ্চেন্স আছে এগুলো একটু মানে কী কী কোশ্চেন্স হতে পারে সাম্প্রতিক ঘটনাবলী থেকে সেগুলো একটু দেখে নেবে। লাইক তোমার যদি কোনো ক্রিকেট খেলা পছন্দ হয় তাহলে কী ম্যাচ চলছে, বা তোমার যদি স্টোরি বুক পড়তে ভালো লাগে তাহলে কোন কোন গল্পের বই পড়েছো, বা তোমার ফেভারিট রাইটার কী সেটাও যদি বলো, সেক্ষেত্রে তার কী কী গল্পের বই আছে সেটার উপরে একটু রিসার্চ করে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এর বাইরে কিন্তু ইন্টারভিউ বোর্ডে তুমি যখন প্রবেশ করবে তখন কিন্তু তোমাকে জিজ্ঞেস করে নেবে যে তুমি কোন ভাষাতে কথা বলতে স্বচ্ছন্দ। যদি ইংলিশ খুব ফ্লুয়েন্টলি বলতে পারো তাহলে ইংলিশ চয়েস করতেই পারো, আদারওয়াইজ বাংলা। ভেঙে ভেঙে খুব বাজেভাবে ইংলিশ বলবে তার থেকে কিন্তু নিজের মাতৃভাষায় কথা বলা অনেক বেশি স্মার্টার। সেকেন্ড যে কোশ্চেনটি আমি একটি ইন্টারভিউয়ে ফেস করেছিলাম, এটাতে আমাকে জিজ্ঞেস করেছিল যে আগামী 5 বছর পরে এই কোম্পানিটি কী করে আরও উন্নতি করবে বলে তোমার মনে হয়। তো এক্ষেত্রে কোম্পানি সম্পর্কে রিসার্চ করে যাওয়া তো অবশ্যই উচিত। যে কোনো ইন্টারভিউয়েই যখন আমরা যাব, কোম্পানির আগের কী সিচুয়েশান ছিল, কোম্পানি কীরকম বিজনেস করে, কিসের ওপর ডিল করে, এগুলো অবশ্যই আমাদের জেনে নেওয়া উচিত। যেরকম ধরো আমি বন্ধন ব্যাংকেরই যদি এক্সাম্পল দিই, তাহলে আমাকে কী করতে হবে, ব্যাংক কিসের ওপরে কাজ করে, যেরকম ক্ষুদ্র লোনের ওপরে কাজ করে, টাকা পয়সা নিয়ে ডিল করে, সেলফ হেল্প গোষ্ঠীর মেম্বারদেরকে সাহায্য করে, এই রিলেটেড একটা বেসিক মানে আইডিয়া কিন্তু আমার থাকা উচিত। এবার 5 বছর পরে আমি কী চাইবো, কোম্পানি যাতে আরও ইম্প্রুভ করে, কীরকম টাইপের ইম্প্রুভমেন্ট, কোম্পানির ইম্প্রুভমেন্ট মানে অবভিয়াসলি টাকা পয়সার দিক থেকেই বিজনেস। সেক্ষেত্রে কিন্তু আমরা এটা বলতে পারি যে ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে এটা একটা খুব ভালো আনসার, যাতে এই ব্যাংকের বাকি বিজনেস প্রফিটেবল হয়, মানে বিজনেস যাতে ডিলিংটা ভালো হয়, সেই জন্য আমরা সবসময়ই চাইবো যে এই ব্যাংকের অ্যাকাউন্ট যাতে লোকে বেশি করে ইউজ করে এবং অ্যাকাউন্ট ওপেনিং যাতে খুব বেশি করে হয়। সেই সাথে যারা লোন নেবে বা ইন্ডাস্ট্রিয়াল পারপাসের জন্য আমাদের এখান থেকে ব্যাংক থেকে যাতে অন্যান্য বড়ো সেক্টরসগুলোতে লোন দেওয়া যায়, কোনো একটা ভালো চুক্তি যাতে স্বাক্ষর করা যায় আদার্স এমএনসি কোম্পানি বা অন্য কোনো ভালো এমএনসি কোম্পানির সাথে, বা যদি ছোটো কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা মহিলাদেরকে সেলফ মানে ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট করার একটা চেষ্টা করে দেখতে পারি। এতে করে কী হবে, বিজনেসটা খুব ভালো হবে এবং একটা সমাজের কাছে একটা ভালো বার্তা পৌঁছবে, যাতে করে
সমাজের কাছে ভালো বার্তা গেলে বাকি যে আদার্স লোকেরা আছে তারাও কিন্তু এর প্রোডাক্ট বা এর জিনিসগুলো ইউজ করবে। তো এইভাবেই কিন্তু আমরা 5 বছর পরে যা ওভারঅল বিজনেস থাকবে সেটাকে আমরা 5-10% ইজিলি বাড়াতে পারি। তো যদিও আমরা 5-10%-এর সব থেকে মিনিমাম অ্যাচিভমেন্ট আমরা রাখবো, কিন্তু বলার সময় আমরা বলবো যে আগামী 5 বছরে এখন যা বিজনেস আছে তার থেকে 25-40% পর্যন্ত গ্রো করা আমাদের মেইন টার্গেট থাকবে। এবং এতে আমাদের প্রত্যেকটা এমপ্লয়ি যারা আমাদের কো ওয়ার্কার থাকবে তারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। এরপর দেখো থার্ড নাম্বার কোশ্চেন্স যেটা আছে, থার্ড নাম্বার কোশ্চেনটাও অনেকটা আগের কোশ্চেনের মতনই। এখানে অনেককেই মানে ফ্রেশার্স এক্সপিরিয়েন্সড ম্যাটার করে না, সকলকেই জিজ্ঞেস করতে পারে যে কী করে তুমি তোমার সাথে যারা কাজ করছে তোমার কলিগদের প্রফেশনালি গ্রো করতে হেল্প করবে। এখানে যদি আমরা এই অ্যান্সারটা দিয়ে দিই যে তাদের তারা যদি কোনো কাজ না পারে করতে তা আমরা সেটাকে করে দেব, এই উত্তরটা দিয়ে কিন্তু কখনোই আমি নিজে খুব ভালো কাজ পারি আমি সব কাজ করে দেব নিজেকে জাহির করা কিন্তু কোনোভাবেই হলো না। উল্টে এটা কিন্তু খুব বাজে একটা ইমপ্রেশন ফেলবে। এর থেকে বোঝা যাবে যে তুমি টিম ওয়ার্ক করতে একদমই এক্সপার্ট নও বা তুমি তোমার সাথে যারা কাজ করছে তাদেরকে হেল্পিং মাইন্ড তোমার নয়। এক্ষেত্রে আমরা এটা বলবো যে আমার কোওয়ার্কারদের যদি কোনো কাজ করতে বা আমার কলিগদের যদি কোনো কাজ করতে অসুবিধে হয় সেক্ষেত্রে আমি তাকে শিখিয়ে দেবার চেষ্টা করব। একবারের জায়গায় প্রথমবারে যদি সে বুঝতে না পারে আবার আমি তাকে শিখিয়ে দেব এবং তার ভুল আমি তাকে ধরিয়ে দেবার চেষ্টা করব। এই আনসারটা কিন্তু অনেকটাই পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। ইন্টারভিউ দিয়ে এসেছে এরকম অনেকের কাছ থেকেই তোমরা গল্প শুনে থাকবে যে বোর্ডে খুব কমন দুটো কোশ্চেন্স আছে যে তোমার জীবনের স্ট্রেংথ কী এবং তোমার জীবনের উইকনেস কী। এই দুটোর বাইরেও কিন্তু আরেকটা এরকম টাইপেরই কোশ্চেন হয় যে তোমার জীবনের সব থেকে বড় ব্যর্থতা কী। এই কোশ্চেনটার মাধ্যমেও কিন্তু ওনারা জানতে চায় যে তুমি মানুষ হিসেবে কেমন, এটাও যেরকম জানা যায়, তোমার মধ্যে কতটা পজিটিভিটি আছে সেটাও কিন্তু ওনারা জাজ করে নেয়। সবসময় মনে রাখবে টেবিলের উল্টো দিকে যারা বসে আছে তারা অনেক বেশি এক্সপিরিয়েন্স, তোমার বডি ল্যাঙ্গুয়েজ এবং তোমার অ্যাটিটিউড দেখে কিন্তু ওনারা অনেক কিছু বুঝে যায়। সেক্ষেত্রে এই প্রশ্নটার উত্তর আমি 1 নম্বরের জন্য সরকারি চাকরির পরীক্ষাতে পাইনি বা আমি আর একটুর জন্য মাধ্যমিকে স্টার পাইনি বা ফার্স্ট ডিভিশন পাইনি, এই সব নেগেটিভ টাইপের আনসার না দেওয়াই ভালো। এক্ষেত্রে তুমি সবসময় পজিটিভ দিক থেকে আনসার দেবার চেষ্টা করবে। এক্ষেত্রে তুমি এরকম বলতে পারো যে আমার আগের কোম্পানিতে যখন আমি যেখানে আমি জব করতাম সেখানে আমাকে 10%-এর একটা টার্গেট দিয়েছিল, সেই টার্গেট আমি কমপ্লিট করতে পারিনি, আমি 8% অবধি করতে পেরেছিলাম, বাকি 2% আমি প্রচুর চেষ্টা করেও করতে পারিনি। সবসময় মাথায় রাখবে প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ দুটো আলাদা হয়, নিজের ব্যক্তিগত কোনো ব্যর্থতা এখানটায় ইন্টারভিউ বোর্ডে কখনোই সেটা বলবে না। ফ্রেশার্সদের ক্ষেত্রে এমন কিছু ঘটনা বলতে পারো যাতে তুমি মানুষ হিসেবে কেমন সেই ঘটনার থেকে সেটা প্রকাশ পায়, এর বাইরে কিছু না বলাই ভালো। বা অনেকে এটাও বলতে পারো যে এখন অবধি আমার সাথে যা যা খারাপ ঘটনা ঘটেছে সব খারাপ ঘটনা থেকেই আমি কিছু না কিছু শেখার চেষ্টা করেছি, কিছু না কিছু একটা শিক্ষা আমি পেয়েছি, তাই কোনো জিনিসকেই আমি ব্যর্থতা বলতে রাজি নই। এতে করে তোমার চরিত্রের একটা পজিটিভ দিক কিন্তু ওনাদের সামনে প্রকাশ পাবে। আর এই জিনিসটাই কিন্তু আরেকটা কোশ্চেন্স হয় ইন্টারভিউ বোর্ডে ভীষণ কমন, যে তোমাকে আমরা কেন হায়ার করব বা তুমি কেন এই কাজটির জন্য যোগ্য প্রার্থী বা তোমাকে কি অনন্য মানে ইউনিক করে তোলে, বাকি সবার থেকে তোমাকে কি আলাদা করে তোলে, এটাই কিন্তু এর আনসার হতে পারে। এবং এটা আমার মনে হয় বেস্ট আনসার হবে, কারণ সবসময় পজিটিভ থাকাটা কিন্তু ভীষণ জরুরি। কোন কোশ্চেনের জন্য কোন আনসারটা বেটার হবে বা তোমাদের কি আনসার দেওয়া উচিত বলে তোমাদের মনে হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যদি আরও এই ধরনের ইন্টারভিউ রিলেটেড কোশ্চেনের এক্সপিরিয়েন্স তোমরা জানতে চাও বা কি জিজ্ঞেস করতে পারে সেগুলোর আনসার ডিসকাশন করতে চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করবো এই ধরনের আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। বিভিন্ন ধরনের ফ্রি জব আপডেট পেতে এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দিও। দেখা হবে তোমাদের সাথে আমার আবার নেক্সট ভিডিওতে, ভালো থেকো, টাটা।